আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি সানি পয়েন্ট থেকে সানি বলছি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার বর্তমান মাসের বিদায়ী ব্যাচ। সবাই কেমন আছেন? যাক, আলহামদুলিল্লাহ, ভালো থাকলেই ভালো। তো যাই হোক, আমরা কথা পরে বলি বা সবার সাথে পরিচয়টা একটু পরে হই। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফোন আছে, এই ফোনগুলো নিয়েও আমরা পরে কথা বলবো। তবে এখানে একজন আছে, ইনি আসছে হচ্ছে ইন্ডিয়া থেকে। আপনি কোথা থেকে আসছেন? মই ইন্ডিয়া সে হুম। ওকে, বিহার রাজ্য সে হুম। মে মেরা নাম আশিস কুমার হ্যায়। ওকে ওকে, তো আপনি এই মোবাইলটা নেন, হাতে নেন। মোবাইলটা হাতে নিয়ে আগে দেখান যে এই মোবাইলটার মধ্যে একটা লক আছে আমাদের, পাওয়ার বাটন প্রেস করে। হ্যাঁ, দেখেন এই মোবাইলটার মধ্যে একটা এই মুহূর্তে প্যাটার্ন লক আছে। তাহলে এই মোবাইলটা রিসেট করলেও কিন্তু প্যাটার্ন লক যায় না, তাই না? যেমন আমরা রিকোভারিতে নিয়ে মোবাইলটাকে একটু দেখান, মোবাইলটাকে বন্ধ করে ব্যাটারি খুলে নেন। ওকে, ওকে, এখন ক্লিয়ার ওয়াল ডাটা দেখেন, আমি দেখাই। এই ক্লিয়ার ওয়াল ডাটায় দেওয়ার পর যখন আমরা ক্লিয়ার দেন, তারপর ওকে, দেখেন এখানেও কিন্তু পাসওয়ার্ড চাইছে। তার মানে এই মোবাইলটা কিন্তু কোনোভাবেই আনলক করা পসিবল হইতেছে না, তাই না? এখন কাস্টমার চাইলে কিন্তু এটা আমাদের জন্য একটা ভালো পদ্ধতি, কাস্টমার চাইলেও কিন্তু হাতে এইটাকে প্যাটার্ন পাসওয়ার্ড রিমুভ করতে পারবে না। অর্থাৎ টেকনিশিয়ান ছাড়া এটা কিন্তু পসিবল, তাই পসিবল না, তাই না? তাহলে এই এই মোবাইলটা কি আপনি এখন আনলক করতে পারবেন? এস মোবাইল কো ऐसे बिना टूल्स के बिना अनलॉक नहीं किया जा सकता है, ऐसे टूल्स के ही माध्यम से अनलॉक किया जा सकता है। ओके, তাহলে আপনি এই মোবাইলটাকে চলেন আনলক করবেন, আপনি এখানে আসেন। টুল লগইন করা আছে। ওকে, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে, কারণ ভিডিও তো বড় হয়ে যায় এই জন্য। ওকে, প্রিয় বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, লাস্টের দিকে একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ওকে, উনি এদিকে কাজ করতে থাকুক। আর আচ্ছা, হাত দেখানোর দরকার নাই, হাত আমি স্পেশাল ভাবে দেখাবো। ওকে, মোবাইলটা এখন কি মোডে কানেকশন দিতে হবে? ইডিএল মোড। হ্যাঁ, আমরা জানি কোন সিপিইউ वाला মোবাইলগুলো মূলত ইডিএল মোডে কানেকশন দেওয়া লাগে। কোয়ালকম সিপিইউ वाला को ইডিএল মোড মে দিয়া জাতা হ্যায়। ওকে ওকে, তাহলে দেন কানেকশনটা দিয়ে দেন। ইডিএল মোড কানেকশন হইছে, দেখি দেখে হোক, ভালোভাবে দেখলাম। কানেকশন হয় নাই, কানেকশন নাই হবে, মাথাগুলো ভালোভাবে ধরে নিতে হবে। ব্যাটারি খুলতে হবে আর একবার লাগাতে হবে না? ওকে প্রিয় বন্ধুরা, মোবাইল কানেকশন পাইছে? ইয়েস, কানেকশন পাই গেছে। ওকে ওকে, মানে এসে প্লাস করো না, কাজ হচ্ছে এদিকে, কম্পিউটারে কাজ হচ্ছে, বাট আমরা কম্পিউটারে কাজটা দেখাচ্ছি না, এটা একটু হাইড রাখতেছি। মোবাইল কি সব কমপ্লিট হয়ে গেছে? ইয়েস, মোবাইলে কাজ। আচ্ছা, মোবাইলে কাজ কমপ্লিট হয়ে গেছে, তাহলে মোবাইলটা খুইলা এখন কাস্টমারকে দেখান। মোবাইলটা খুইলা তো মোবাইলটা চালু করে দেখান, ওইখানে যান, মোবাইলটা আনলক হয়ে গেছে। হ্যাঁ, এখন ওইখানে চলে যান। মোবাইল কম্পিউটার থেকে কিন্তু আনলক সে করে দিয়েছে, আমি আনলকের সিস্টেমটা দেখালাম না, যে একটু কথাবার্তা বলতেছি একটু পরে, মোবাইলটা ওপেন করে দেখান। আচ্ছা, মোবাইলটা ওপেন হয়ে গেছে, এখন মোবাইলটা চালু হতে তো একটু সময় লাগবে, তাই না? আচ্ছা, মোবাইলটা আনলক হয়ে গেছে, এখন সবাই এদিকে তাকাইয়া, এইসব এই সিকিউরিটি ওয়ালা ফোনগুলো যেগুলো হাতে রিসেট মারা যায় না, হাতে প্যাটার্ন পাসওয়ার্ড কোনোভাবেই
নরমাল যে টেকনিশিয়ান গুলো এই টেকনিশিয়ানরা রিমুভ করতে পারে না, এগুলো কি আমরা পারবো? আচ্ছা, যেমন এখানে আছে Redmi 7A, এটাও আমাদের এক ছাত্র ভাইয়ের, তাই না? মোবাইলটার প্রবলেম হচ্ছে স্টোরেজ ভরে গেছে, মানে মোবাইলটার মধ্যে যে একটা নর্মাল যে একটা স্টোরেজ থাকে 2GB 3GB, মানে সরি 2GB না, মানে 8GB 16GB 32GB, তাই এটা ভরে গেছে। এটা এটা আমরা ফ্ল্যাশ করবো একটু পরেই, তাই এটা আমরা পারবো না? পারবো। এরপর ধরেন এই একটা স্যামসাং মোবাইল নট রেজিস্টার, মানে কল দিলেই লেখা আসে নট রেজিস্টার অন নেটওয়ার্ক, এ ধরনের প্রবলেম কি স্যামসাং মোবাইল আসলে আমাদের কোনো ঝামেলা আছে? ঝামেলা মানে একটু ভালোভাবে বলেন, পারবেন সবাই? পারবেন। আচ্ছা বলেন তো, কল দিলেই লেখা আসে নট রেজিস্টার অন নেটওয়ার্ক, তাহলে কি করতে হবে? হ্যাঁ একটু জোরে। আচ্ছা এটা আমরা আগেই শিখে ফেলাইছি, অতএব আমি এখন শিখাই দিই নাই, তাই না? তাহলে কাস্টমার অবশ্যই এখন বুঝতে পারছে যে আসলে এটা সঠিক হয়েছে। যেমন এটা একটা রেডমি ফোন, এই এই সব রেডমি ফোনে যদি এমআই অ্যাকাউন্ট আসে কয় মিনিট লাগবে আপনাদের রিমুভ করতে? হ্যাঁ 5 সেকেন্ড 10 সেকেন্ড, ওই খুলতে যতটুকু সময় আর মোবাইল কানেকশন দিতে যতটুকু সময়। ধরেন প্যাটার্ন, পাসওয়ার্ড, এই এইসব মোবাইল ফ্লাশিং, আবার অথোরাইজ ফ্লাশ, ওই যে অথোরাইজ ফ্লাশ কাকে বলে, টাকা, হ্যাঁ টাকা দিয়ে ফ্লাশ। আচ্ছা ধরেন এই এই স্যামসাং মোবাইল, এইসব মোবাইলের এফআরপি টেফআরপি আসলে কোনো ব্যাপার? আচ্ছা বলেন তো, আমি একটা জিজ্ঞেস করি, কম্বিনেশনের ফাইল কি? নর্মালভাবে বুঝাতে পারলেই হবে। কম্বিনেশন ফাইলের কাজ কি? ইয়েস হইছে হইছে। আচ্ছা এই ধরেন আইফোন, আইফোনের জেলব্রেক আমরা সবাই করতে পারবো না? আচ্ছা সবাই বলেন জেলব্রেক কেন করব? হ্যাঁ জেলব্রেক কেন করব, একটু জোরে জোরে, এই ও বলতেছেন তো ঠিক আছে বুঝলাম, কিন্তু একটু জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ আইফোন বাইপাস করার জন্য জেলব্রেক করতে হবে, তাই না? আচ্ছা তারপর এই যে ওপ্পো হোক, ভিভো হোক, রিয়েলমি হোক, যেই ফোনই হোক না কেন, আমরা কি মোবাইলের প্যাটার্ন, পাসওয়ার্ড, এফআরপি, আই তারপরে এগুলো করতে পারবো না? আচ্ছা বলেন তো, ইএফএস ফাইলের কাজ কি আমরা পারি? সার্ট ফাইলের কাজ কি আমরা পারি? কিউসিএন ফাইলের কাজ কি আমরা পারি? আচ্ছা দেখি দেখি তো, পারেন তো বুঝলাম, কিউসিএন ফাইলের কাজ কি? আইএমআই বেসব্যান্ড দুইটাই বলা যায়, তাই না? কারণ আইএমআই এবং বেসব্যান্ডের মধ্যে অনেক বড় একটা সম্পর্ক আছে, তা তো আমরা জানি। এই যারা আমাদের ভিডিওগুলো দেখতেছে এরা এইগুলো পারে না, বাট আপনারা পারতেছেন, যাক আলহামদুলিল্লাহ। এরপর ধরেন এই যে চাইনিজ বেজওয়ালা স্পেকট্রাম সিপিইউ, বলেন তো এই মোবাইল কি মোডে কানেকশন দিতে হয়? স্পেকট্রাম সিপিইউ ওলা, এই যে আয় আয় নর্মাল মোবাইলে পারতেছেন না? হ্যাঁ তো এই তো এই তো বুটকি বুটকি কি কি ও আচ্ছা, আবার অন্য কিছু বললেন না। আচ্ছা এই MTK সিপিওয়ালা মোবাইলে মোবাইলগুলো কীভাবে কানেকশন দিতে হয়? আচ্ছা আমাদের কাছে এই দুনিয়ার যত বাটন ফোন আসুক আমরা সব মোবাইল আনলক করতে পারবো, ফ্ল্যাশ মারতে পারবো? এই MTK সিপিওয়ালা মোবাইল তো যে কোনো মোবাইলই হতে পারে। আচ্ছা আমরা আর একটা জিনিস, আমরা কিন্তু মোবাইলের কাজ শিখি নাই, শিখছি? আমরা শিখেছি কিসের কাজ? তাইলে আমরা যেই কয়টা সিপিউর কাজ শিখছি, এই সিপিউরগুলোর কাজ পারলে আমরা সব মোবাইল কি টুকিটা কি পারবো না? তাহলে অনেকে মনে করে, এই যারা ভিডিওটা দেখতেছে এরাও মনে করে যে মোবাইলের কাজ শিখতে হবে। অনেকে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আমি রেডমি মোবাইলের কাজ শিখবো অথবা ওপো মোবাইলের কাজ শিখবো, কিন্তু আসলে কি মোবাইলের কাজ শেখা যায়? শেখা যায় না, শিখতে হয় কিসের কাজ? সিপিউর কাজ। আমরা যেই কয়টা সিপিউর নাম বলা দরকার নাই, আমরা যেই কয়টা সিপিউর কাজ শিখছি এই সিপিউগুলোর কাজ যদি কেউ পারে তাহলেই ইনশাল্লাহ সে সব মোবাইলে কাজ পারবে, তাই না? আচ্ছা যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিদায়ী ব্যাস, তা তো আগেই বললাম, সবার চেহারাগুলো দেখে রাখেন, খুব মানজা মঞ্জা মাইরা আসছে আজকে চলে যাবে। আর এই হচ্ছে লাল গেঞ্জি, উনি সব সময় লাল গেঞ্জি পরে আসবে, উনি আমাকে বইলেও দিছে যে ভাই আমি এখান থেকে যাওয়ার পর যদি ফোন দিয়ে বলি যে লাল গেঞ্জি তাইলেই আমার চিনবেন। আর ওই যে ফকির ভাই একটু হাত জাগান, আচ্ছা ও মোবাইলটা কই, মোবাইলটা কই, ওই মোবাইলটা কি এখন পর্যন্ত চালুই করতে বলেন না? আচ্ছা মোবাইলটা দেন, এদিকে দেন, মোবাইলটা বন্ধ করলেন কি আবার? মোবাইলটা এখানে থাক। আচ্ছা তো কে কোথা থেকে আসছে আমি একটু মোটামুটি একটু, এর নাম তো জানলেনি, ইন্ডিয়া
ইন্ডিয়া বিহার রাজ্য বিহার রাজ্য আচ্ছা আমি নুরে আলম আমি চাঁদপুর থেকে এসেছি আমি সালমান চট্টগ্রাম থেকে একটু জোরে বলতে হবে আমি এরশাদুল পিরিজপুর থেকে আসছি পিরিজপুর তারপরে রিয়াদুল ইসলাম কোথা থেকে কুমিল্লা যে জোরে বলতে পারবে সেই বলেন আর স্যার বলা দরকার নাই তারপরে ওরে আল্লাহ রে লালগঞ্জি লালগঞ্জি বিটু বিশ্বাস ব্রাহ্মণবাড়িয়া ওকে মামার তেজাউল করিম সিরাজগঞ্জ সারাপুর থেকে রাকিবুল আসলাম তো মানিকাস থেকে ও আচ্ছা দেখেন এই যে মোবাইল মোবাইল কিন্তু আনলক হয়ে গেছে না তাই সবাই ইন্ডিয়ান ভাইয়ের জন্য একটা ক্লাব দেওয়া হোক আপনি গিয়ে কি এইসব মোবাইলে কাজ করতে পারবেন ইয়েস স্যার এরপরে শুনেন এরপরে যেহেতু আমরা নতুন যদিও আমরা কাজ শিখছি দোকানে বসলে একটু ভয় ভীতি বিভিন্ন রকম কাজ করবি তাই না তবু আমরা চেষ্টা করলে ইনশাল্লাহ অবশ্যই পারবে এরপর আমি তো আপনাদের পাশেই আছি মোবাইলটা আনলক হয়ে গেছে আচ্ছা আমরা জানি এটা ভালো টেকনিশিয়ান যারা আছে আমার এই ভিডিও দেখতেছে তারা জানে যে এটা কেন এটা কিন্তু ফুল ডাটা রিসেট হয়ে গেছে তাই না মানে ডাটা লস হয়ে গেছে এখন এই ডাটা লস ছাড়া কিন্তু এগুলো পসিবল না তাই না কিন্তু টুলের নাম বলার দরকার নাই আমাদের কাছে এমন কোনো টুল আছে কি না যেগুলো টাকা দিয়ে আমরা এই এইসব মোবাইল উইদাউট ডাটা লস ছাড়া আনলক করতে পারি সবাই পারবেন এখন বলেন তো যে কত টাকার মতো লাগে কম বেশি একটু হালাল ফোনের উপর ডিপেন্ড করে তাই না অনেক সময় দেখা যায় 500-600 আবার অনেক সময় 1000-1500 আবার এরকম সময় মানে আমরা এতটুকু জানলাম এই ইউটিউবের অনেক লোক কিন্তু জানে না যে এই এইসব মোবাইলগুলো উইদাউট ডাটা লস ছাড়াও প্যাটার্ন পাসওয়ার্ড রিমুভ করা যায় অতএব জানে না আমরা সেটাও জানিয়ে ফলাইলাম এইটা আমরা সবসময় করবো না যখন একদম কাস্টমার বলবে যে না আমার একদম ডাটা লাগবেই তখন আমরা ওই টাকা দিয়ে ওই সলিউশনটা আমরা দিতে পারবো তাই না ওকে তাহলে এখান থেকে সবাই গিয়ে সবাই চেষ্টা করবেন 3-4 মাসের মধ্যেই দোকান নেওয়ার এরপর দোকান যদি নিতে একটু প্রবলেম হয় ধরেন টুল টুল তো এখন পর্যন্ত কিনেন নাই কিনবেন টুল মূল কেনার পরে যদি মনে করেন যে না আপনি আবার একটু ভুলে গেছেন তাহলে আমাদের এসফাইন্ডার তো সঙ্গে থাকবেই এরপরে যদি বলেন যে সানি ভাই আমাকে 4-5 দিন সময় দিতে হবে তাহলে ইনশাল্লাহ আমি আবার আপনাকে সময় দিব তবে ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমরা দোকান নেওয়ার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা তো ইউটিউববাসীকে বলার মতো কারো কোনো কিছু আছে কেউ কিছু নিচ থেকে যে কোনো কিছু বলতে চান এরকম কোনো মনের ইচ্ছা নেই নেই যে কোনো রকম হতে পারে যে কোনো ইনফরমেশন যে কোনো কিছু মনের যা বলতে মন চায় কেউ যদি মেকানিক এই টেকনিশিয়ান লাইনে আসতে চান সর্বোচ্চ স্লোগান ওই যে সানি পয়েন্টের ঋণ ভুলবো না কোনোদিন এই দুই কথায় এক কথায় অ্যানসার এগুলো বলার দরকার নাই আপনি আপনি কিছু বলেন তবে আমি একটা কনফিডেন্স দিতে পারি যদি ইচ্ছা শক্তি থাকে ইন্ডিয়া থেকে আইসা যদি কাজ শিখতে পারে তো বাংলাদেশি মানুষ কেন পারবে না আর একটা কথা হচ্ছে কাজ সবাই করতে পারবে যদি নিজের ইচ্ছা থাকে এখন এখানে আমরা অনেকগুলোই আছি অনেক ধরেন আমরা 10-15 জন যাই আছি এর মধ্যে 2-1 জন কম পারবে এটাই স্বাভাবিক কিন্তু এই 2-1 জন কম পারলেও এটা তাদেরও দুর্বলতা ছিল বাট আমি প্রত্যেকটা জিনিস কিন্তু আলোচনা করার চেষ্টা করছি অতএব আমরা আর প্রত্যেকটা মোবাইল কিন্তু আমি আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য সুযোগ দিয়েছি তাই না আমি প্রত্যেকটা মোবাইল কাজ করানোর পর এখানে এই যে মোবাইলগুলো দেয়া আস মোবাইলগুলো কাজ করা আমি আগে প্র্যাকটিক্যালি দেখাইছি দেখানোর পরে ওনাদেরকে দিয়ে দিছি প্র্যাকটিস করানো তাতে যে কোনো ফোনই হোক না কেন তা আমি ইনশাল্লাহ চেষ্টা করব ফ্লাশিং যাদের ভয় আছে ভয়ভীতি আছে এই ভয়গুলো দূর করে দিতে পারবো ইনশাল্লাহ এতটুকু বলতে পারি তো এই হচ্ছে আর কি আজকের আলোচনা তাহলে ইনশাল্লাহ আমি ইন্ডিয়ান ভাই আপনি বিদায় নেন বিদায় নিয়ে তারপরে আমরা চলে যাই কুস্ত বলো আচ্ছা কুস্ত বলো এটা কি হইছে আমার হিন্দি আচ্ছা তো মানে আমরা বিদায় হব তো এই মুহূর্তে কিছু বইলা বিদায় নিয়ে নেন একটু পাম দিতে পারেন যে আমি ইন্ডিয়া থেকে আইসা আমি কাজ শিখছি আপনারাও পারবেন আপনারা আসতে পারেন একটু পাম দিতে পারেন मैं इंडिया से आया हूँ और यहाँ पे काम सीखने के लिए आया और यहाँ पे सनी पॉइंट में आके ये काम मैं सीखा हूँ और आशा करता हूँ कि आगे सनी सर मुझे भी सपोर्ट करे अगर मुझे कोई प्रॉब्लम हो तो ओके okay. आपने चेहरा टेडिक पे देखा था नहीं टेडिक फिरन तो एक ना दो जन एक टेडिक फिरन है अंदर देखा जाए ना ओफ
জোস লাগতেছে নাই করে তো সেই লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সানি পয়েন্টে ভিজিট করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই টাটা দিয়ে দেন।